বর্তমান সময়ের আলোচিত তুর্কিশ ড্রামা লা ভিদা উদার সিরিয়ালটি হুবহু স্বপ্নের পৃথিবী মুভিটার মতোই। জাস্ট মুভি না, সালমান স্যার স্টাইল, সালমান স্যার টি শার্ট, সালমান স্যার গলার চেইন, সবকিছুই হুবহু মিল। প্রথম বাইরের তুর্কির কোনো ড্রামা সিরিয়ালের বাংলাদেশের কোনো মুভির সাথে মিল রয়েছে। স্বপ্নের পৃথিবী মুভিটাতে আপনারা দেখবেন সালমান স্যার বড়লোকের। কিন্তু আব্বাজান, ওই গরিব মানুষগুলো তো আমাদের খাদ্য নয়, ওরাই আমাদের খাদ্য। ফ্যামিলির একজন সন্তান, তো তাদের এলাকার একটা সাইডে ছোট্ট একটা গ্রাম রয়েছে যেখানে অনেক গরিব কৃষকরা বাস করে। সালমান শাহ ওর বাবার অত্যাচার জুলুম অন্যায়, একটা ছোট লোক চাষা ভুষাদের সাথে চৌধুরী মহলের মান মর্যাদা বিচারের তুলনা করে তুমি শুধু ওই ছোট লোকদের পক্ষেই কথা বলছো না, চৌধুরী মহলের নিয়ম ভঙ্গ করছো। কেউ না কেউ একদিন তা করতোই আব্বাজান, যুগ বদলাতে শুরু করেছে, মানুষ এখন তার নিজের স্বাধীনতায় বাঁচতে চায়। বিরুদ্ধে প্রতিবাদ করে এবং গ্রামবাসীকে সাহায্য করার চেষ্টা করে। ঠিক তেমনি তুর্কিশ একটি মুঝে আকেলা ছোড় দিজে বাস আকেলা ताकि मैं अपनी जिंदगी उनके साथ गुजार सकूं जिन लोगों से मुझे मोहब्बत है। सुन लिया आपने, मेरी जेब में जब लाखों थे तब भी इतना खुश नहीं था जितना भूम है। मोहब्बत पेट नहीं भरती है, ये एक कमजोर एहसास है और कुछ नहीं बल्कि ये इंसान को एक कौड़ी का मोहताज बना देती है। ड्रामा सीरियल रोचे शेटी हो काटी काटी आश्क जेटी हिंदी नाम होचे लव इधर उधर। আমি এটা দেখেছি পুরো ড্রামা সিরিয়ালটা, ড্রেস আপ বলেন, তার গলা চেইন বলেন, হেয়ার স্টাইল, তার গাড়ি বলেন, এভরিথিং। সালমান দেখুন টি শার্টের কালারও সেম, গলার চেইনও সেম, এবং কি গাড়িও সেম, গায়ে যে শার্ট পরেছে সেটাও সেম, সানগ্লাসও সেম। সালমান স্যার ড্রেসআপের সাথে এবং সব কিছুর সাথে মিল, এবং কি ওই ড্রামা সিরিয়ালের স্টোরিটাও কাহিনীটাও মিল। আপনারা দুইটা দেখলেই মনে হবে যে আপনারা সেম জিনিস দেখতেছেন, কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। সেটা হচ্ছে যে সালমান স্যার মুভিটা 1995 সালে, লাভ উইদার উদার সেটা টার্কিতে রিলিজ পেয়েছিল আরও আগে 2020 সালে, আর হিন্দিতে রিলিজ পেয়েছে 2022 সালে। সো প্রায় আজ থেকে 25 বছর আগের মুভি হচ্ছে যে স্বপ্নের পৃথিবী। তো সেই হিসাবে এখন সব কিছু ডেভেলপ হচ্ছে, এখন তো আগের মতো ক্ষেত খামার নেই। স্বপ্নের পৃথিবী মুভিটাতে দেখা গিয়েছে যে সালমান শাহ অনেক বড় লোকের একজন ছেলে, তো সে যখন অনেস্টলি গ্রামের মানুষের সাথে মানে চলাফেরা করতে চেয়েছিল, সবাইকে সমান চোখে দেখতে চেয়েছিল, কিন্তু তার বাবা বললো যে না, তাদের জাত আলাদা, ওই গ্রামবাসী চাষা প্রসাদের জাত আলাদা। চাষা প্রসাদের সাথে আমাদের পার্থক্য বজায় রাখতেই হবে, ওদের জাত আলাদা, আমাদের জাত আলাদা। তো সালমান শাহ এটা মেনে নিতে পারে লন্ডনে, তখন সে বিদেশ না গিয়ে সে চলে যায় ওই গরে রাখাল সে যে আমি ওকে পাঠালাম বিলেত, আর ও চলে গেল জঙ্গলে পাহাড়ি গ্রামে, কেন ওই গ্রামে, তো সেখানে একটি মেয়েকে সে ভালোবাসে। ঠিক তেমনি লাভ ইদার উদার সিরিয়ালটা তো এরকম যে সে, হ্যাঁ একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে লাভ ইদার উদারের যে নায়ক ফুরকান আন্দিজ অনেক ভালো রেস করে, মানে গাড়ি চালায়। তো সে অনেক পুরস্কারও জিতে, কিন্তু তার বাবা এটাতে খুশি না, তার বাবা তাকে ড্রাইভার বলে ইনসাল্ট করে। তুম তো ডক্টরি ছোড় কর ব্যাঠ গয়ে, ইয়ে কেসে কর সকতা হ্যায় কোই, অর কিসকে লিয়ে কিয়া এসা, ড্রাইভার বনে কে লিয়ে, রেসিং মেরা প্যাশন হ্যায়, সুনা আপনে কবি সোচা ভি আপনে হ্যায় কি জাগর আপনে বেটে কে শৌক কো এক বার দেখ তো লুকে জিসকি ও ইতনি খাইশ করতা হ্যায়। তাকে অনেক ট্রল করে তার বাবা, বাবা চায় বাবার কথা মতো ছেলে সবসময় থাক। তো এখন যেহেতু ডেভেলপ, এখন যেহেতু তুর্কি বাংলাদেশ বলেন পৃথিবীতে বলেন চাষবাস খুব কমে গিয়েছে, খাল বিল নদী নালা তো আগের মতো নেই। আজ থেকে 25 বছর আগে আমার মনে হয় এটাও এখনও যদি খাল বিল তুর্কিতেও যদি মানে চাষাবাদ বেশি থাকতো, হয়তো এটার স্টোরিটাও হুবহু স্বপ্নের পৃথিবী ফিল্মটার মতো মিলে যেত। কিন্তু আনফর্চুনেটলি কাহিনী এরকম দেখে এলো যে ফুরকান আন্দিজ তার গাড়ি একটা গ্যারেজে ঠিক করতেছিল, মানে গরিবের বেশি আর কি, মানে যারা মেকানিকের যারা কাজ করে তাদের পোশাক
নায়িকার এন্ট্রি হয়। কাহিনী হুবহু সেম, একটু এদিক ওদিক করেছে আর কি, কিন্তু পুরো মুভিটার সাথে এই ড্রামা সিরিয়ালটা সেম মিল রয়েছে। সো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সো আমি সঠিকলি জানি না এটা কপি নাকি রিমেক করেছে বা ইন্সপায়ার হয়েছে। আমার আমি দুটা দেখে আমি যতটুকু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যারা এটা লাভ বিদারুদার বানিয়েছে তারা নিশ্চয়ই এটা দেখেছে, স্বপ্নের পৃথিবী দেখেছে, কারণ না হলে এভাবে মিল ইম্পসিবল। পুরো জিনিসটা মিল, যেমন স্বপ্নের পৃথিবীতে সালমান শাহর বাবা রাজীব থাকে, ফিল্মের শুরুতে অনেক প্রভাবশালী থাকে, তাদের অনেক বিলাসবহুল বাড়ি থাকে, ঠিক লাভ বিদারুদারও সেরকম। ফুরকান আন্দিজের বাবাও অনেক কোটিপতি থাকে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস তো সেম মিল, স্বপ্নের পৃথিবীতে সালমান শাহ যখন তার বাবার সাথে অভিমান করে গরিবদের সাথে চলে যায়, তাদের পক্ষে থাকে, ওই টাইমে সালমান শাহ যেন মহলে ফিরে আসে, সেজন্য সালমান শাহর নামে বিভিন্ন ষড়যন্ত্র করে এবং সালমান শাহকে মানে মিথ্যা জনগণ থেকে মাসুমকে আমি বিচ্ছিন্ন করতে বলেছিলাম, তার গায়ে হাত দেবার অনুমতি দেইনি। নিজের চোখে মাসুমকে দেখেছি, তুই জানিস না শোন, আমাদের মতো মেয়েদের ভোগ করতে রাখাল সেজে এখানে এসেছে। উপবাদ দিয়ে, যেমন অন্য নারীর সাথে সালমান শাহ খারাপ কাজ করেছে এরকম মিথ্যা কিছু অপবাদ দিয়ে তাকে ওখান থেকে বের করার চেষ্টা করে, ঠিক সেম কাজটা লাভ ইদারুদারও আছে। যে ফুরকান আন্দিজের বাবা, যে পুরা ইয়াকিন হ্যায় কি ও সরত কা আতিশ কে বাবা সে কোই তালুক হ্যায়, যানি কি আপ মুঝে ফির ব্ল্যাকমেল করনে কি কোশিশ কর রহে হ্যায়। আপ কুছ নাহি কর সকতে, চাহ কর ভি কুছ নাহি কর সকতে বাবা, আপকে সব খেল খতম হো গয়ে। কিয়া ওয়াকি? শায়দ তুমি সে ভুল গে বা কোন ঝামেলা করে মানে ফুরকান আন্দিজকে তার মহলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে। ওই সব জঙ্গলি জানোয়ারদের সঙ্গে তুমি আমার তুলনা করছো? এরা যদি জানোয়ার হয় তাহলে আপনিও মশামাছির মতো কীট পতঙ্গ। কেসে হো মান্তি বানানে ওয়ালো? বাবা আপ কিউ আয়ে হ্যায় ইয়াহাঁ? তুম কুছ মিনিট বাবা চলেন, বস বহুত হো গয়া, পহলে আপ কাফি তঙ্গ কর চুকে হ্যায় ইন সবকো, চলিয়ে ইয়াহাঁ সে। সো গাইস, আমি খুব প্রাউড ফিল করতেছি আমাদের বাংলা মুভিকে নিয়ে। সো গাইস, আমার একটা জিনিস বুঝতেছি না আমি, যে টি শার্টটা গায়ে আপনি লাভ ইদারুদার যদি দেখেন ওখানে দেখবেন ফুরকান আন্দিজ মানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট পরেছে, মানে ওকে অনেক ভালো লাগতেছে। ইশক কি মার পড়ে গিয়ে লাগতা ইশক হো জায়েগা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা যে কোনো সময় সামনে এসে দাঁড়াবে। তখন ছিল অনেক হ্যান্ডসাম লাগতেছিল, অনেক দামি দামি টি শার্ট, মানে সিম্পলে অনেক সুন্দর। সেম টি শার্ট 1995 সালে স্বপ্নের পৃথিবী মুভিতে সালমান শাহ পরেছিল। ইশক কি মার পড়ে গিয়ে লাগতা কি একটা অদ্ভুত ব্যাপার না, 1995 সালে, তাও আমাদের বাংলাদেশে একটা ছেলে। আমি শুনেছি বিভিন্ন অনলাইন বিভিন্ন সোর্স থেকে দেখেছিলাম যে সালমান শাহ শপিং করার জন্য নাকি ব্যাংককে চলে যেত, মানে বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে শপিং করতো। তো এখন আমি বুঝতে পারলাম আমাদের সালমান শাহ যে কত এগিয়ে ছিল। সালমান শাহর প্রায় মুভিতেই অনেক যে দামে যেই টি শার্টগুলো পরতো সেগুলো আমি প্রায় মানে ফুরকান আন্দিজের গায়ে দেখেছি, এবং শার্ট বলেন, টি শার্ট বলেন, গলার চেন বলেন, হেয়ার স্টাইল বলেন, প্রায় একটু খেয়াল করলে বুঝতে পারবেন গাইস, সেম সালমান শাহর মতো টি শার্ট, সালমান শাহর মতো গলার চেন, সালমান শাহর মতো হেয়ার স্টাইল, সালমান শাহর মতো চশমা, সালমান শাহর মতো গাড়ি, হুবহু। এবং কি দেখুন, একদম কালার সহ টি শার্টের কালার, ইয়েলো কালার টি শার্ট গলাচ্ছে, সত্যি এটা আমাদের প্রাউডের ব্যাপার। সো গাইস, আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম এই প্রথম বাংলাদেশি কোনো মুভিকে কেউ মানে রিমেক করেছে বা কপি করেছে বা ইন্সপায়ার হয়ে বানিয়েছে বলতে পারেন। আর ফার্স্ট টাইম এই জিনিসটাই ধরেছে সেটা হচ্ছে আমি অভিষা। সো এইটা নিয়ে এই ভিডিও আর হয় না, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি ব্লগিং ভিডিও আপলোড দেই এবং শর্ট ফিল্ম করি, নাটক করি, মিউজিক ভিডিও করি, কিন্তু মুভি রিভিউ করি না এবং কি কোনো রোজ ভিডিও করি না। আমার আইডিয়াতে আসছিল, সো আমার ট্যালেন্টটা যেন অন্য কেউ কারো কাছে চুরি না হয় সেজন্য এই ভিডিওটা আমি করেছি। হ্যাভ এ গুড ডে। সো আসসালামু আলাইকুম।